আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের গণিতের নবম অধ্যায়ের অনুশীলনী 9.1-এর 1 থেকে 3 নম্বর এক্সট্রাগুলো করে দেব। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এই এক্সট্রাগুলো লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে? একটা ত্রিভুজ এ বি সি দেওয়া আছে। এই ত্রিভুজের এ বি সি কোণ সমান 90 ডিগ্রি, আর এই বি ডি হচ্ছে এসি এর উপর লম্ব, অর্থাৎ এই বি ডি সি কোণ সমান 90 ডিগ্রি। যদি তাই হয় তাহলে আমাদের বের করতে হবে কোণ এ বি ডি, অর্থাৎ এ বি ডি এই কোণের মানটা বের করতে হবে, এই যে এইটুকু, আর সি বি ডি, সি বি ডি অর্থাৎ এই পাশের এই কোণটার মান বের করতে হবে, এবং এ ডি বি, এই যে এ ডি বি এই কোণের মান আমাদের নির্ণয় করতে হবে। এটা খুবই সহজ একটি জ্যামিতি, তোমরা দেখলে এটি অনেকেই পারবে। এ বি ডি এই কোণের মানটি নির্ণয় করি। দেখো এখানে আমাদের আছে এই এ ডি বি কোণ সমান আমাদের কিন্তু বি ডি সি কোণ, কারণ এই এই কোণটা 90 আছে, তাহলে এই দুটো কোণ কিন্তু সমান, কারণ এসি একই সরলরেখায় অবস্থিত আছে। তাহলে এই কোণের মান আছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই যে এ ডি বি কোণের মান অলরেডি আমরা পেয়ে গেলাম, একটা অংশ পেয়ে গেছি। আবার দেখো, আবার এই যে ত্রিভুজ এ বি ডি এ, আমরা কী জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই লিখে ফেলো এই যে এ বি ডি কোণ প্লাস বি এ ডি কোণ প্লাস এ ডি বি কোণ সমান 180 ডিগ্রি। কি লিখবা? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন দেখো এই এ বি ডি কোণ, এই কোণের মানটি আমরা বের করব। তাহলে এটা রেখে দিলাম, এই এ বি ডি কোণ এটা আমাদের থাক, আর এ বি এ ডি কোণ, বি এ ডি কোণ এটার মান 48 ডিগ্রি আমরা বসালাম, আর এ ডি বি কোণ, এই যে এ ডি বি কোণ এটার মান 90 ডিগ্রি, এটা আমরা বসালাম, হয়ে গেল আমাদের 180 ডিগ্রি। বা এ বি ডি কোণ প্লাসে যোগ করো এই 8, 9, 4, 13 138 ডিগ্রি, 180 ডিগ্রি। বা এ বি ডি কোণ সমান আমরা পাবো 180 ডিগ্রি মাইনাস 138 ডিগ্রি, এটা প্লাস ছিল ওই পাশে নিয়ে পক্ষান্তর করে দিলাম, অতএব এ বি ডি কোণ সমান আমরা পেয়ে যাচ্ছি, বিয়োগ করো 180 থেকে 138 বিয়োগ করলে হয় 42 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 42, এটা আমাদের কাজে লাগবে, কিন্তু এটা 42 আর এটা আমরা পেয়েছি 90 ডিগ্রি। এরপরে আমরা সি বি ডি কোণের মান বের করবো, এই যে সি বি ডি, দেখো খেয়াল করো এখানে এ বি ডি আর সি বি ডি এর দুইটা মিলে কিন্তু আমাদের 90 ডিগ্রি। তাহলে আবার আমরা লিখে ফেলি, আবার এ বি ডি প্লাস সি বি ডি সমান 90 ডিগ্রি। কারণ কি? কারণ 90 ডিগ্রি, এই যে এ বি সি কোণের মান 90 ডিগ্রি, তাই এ বি সি কোণ মানে তো আসলে এই দুটো কোণের যোগফল, তা আমি একবারে লিখে দিয়েছি। বা এই এ বি ডি, এই যে এ বি ডি এটার মান আমরা এই 42 ডিগ্রি বসালাম, আর সি বি ডি এটা থেকে যাক, এটার মান 90 ডিগ্রি। এবারে 42কে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাও, বা সি বি ডি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি, অতএব সি বি ডি কোণ সমান বিয়োগ করে দাও আমরা পাই 48 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 48 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এই সি বি ডির মান আমরা পেয়ে গেছি 48 ডিগ্রি। আরেকটা আছে এ ডি বি, তো এ ডি বির মান তো আমরা এখানে আগেই বের করে নিয়েছি, এটার মান 90 ডিগ্রি। তা সেক্ষেত্রে আশা করছি এই যে তোমাদের অনুশীলনী 9.1-এর 1 নম্বর বুঝতে পেরেছো। এবার 2 নম্বর প্রশ্নটি দেখো, এখানে কি লেওয়া আছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দুতে অবস্থিত কোণটির মান 50 ডিগ্রি, অবশিষ্ট কোণ দুটির মান নির্ণয় করো। তাহলে এখন যেহেতু এটি
উপপাদ্য টাইপের আমরা এখানে একটা আনুপাতিক ছবি আঁকছি, তোমরা এই এইভাবে ছবি আঁকলেও হবে। এখানে আমাদের কোন দুটো মূলত বের করতে হবে, ছবিটা এখানে মুখ্য উদ্দেশ্য নয়। তারপর একটু লক্ষ্য করো, আমরা একটা চিত্র অঙ্কন করি। আমি বিসি যে কোনো একটা রেখা অংশ নিলাম। এবার দেখো, আমি একটা জাস্ট একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব। এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, এই একটা বৃত্তচাপ নিলাম, এ আর একটা বৃত্তচাপ নিলাম। এই বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করলো সেটার নাম দিলাম আমরা ই। এবার আমরা এটাকে যোগ করে ফেলব। মনে করো এই কোণটা 50 ডিগ্রি, তাহলে আমাদের এই বি কোণ আর সি কোণের মান বের করতে হবে। এখানে দেখো, আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম যে উপপাদ্যর এক্সট্রা করার জন্য পূর্ব জ্ঞান থাকা লাগবে। তাহলে এখানে আমাদের পূর্ব জ্ঞান কি? ত্রিভুজ এ বি সি, এ বি সমান এ সি। যদি এ বি সমান এ সি হয় তাহলে বি কোণ সমান সি কোণ হবে। কারণ কি? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান, তাহলে এই অভিজ্ঞতাটুকু আমার থাকতে হবে। তাহলে আমরা সেটা লিখে ফেলাই। এখানে ত্রিভুজ এ বি সি এ বি সমান এ সি, যেহেতু এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং আমরা বলে দেব এ বি সি কোণ সমান এ সি বি কোণ। এখানে লিখবা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান। এখন এই যে ত্রিভুজ এ বি সি এ, আমরা পাব এই এ বি সি কোণ প্লাস এ সি বি কোণ প্লাস বি এ সি কোণ সমান 180 ডিগ্রি। আমরা কি লিখব? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার দেখো, এখানে এ বি সি কোণ আর এ সি বি কোণ সমান, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বি সি কোণ প্লাস এ বি সি কোণ আর বি এ সি, এটার মান 50 ডিগ্রি আমরা বসায় দিলাম, 180 ডিগ্রি। বা 2 ABC কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, বা 2 কোণ ABC সমান 130 ডিগ্রি। বা কোণ ABC সমান 130 ডিগ্রি ভাগ 2, অতএব কোণ এ বি সি সমান 65 ডিগ্রি, ভাগ করে দিলাম। দেখো, এ বি সির মান যদি 65 ডিগ্রি হয় তাহলে এ সি বি কোণের মান কত হবে? নিশ্চয় 65 ডিগ্রি, কারণ যেহেতু এই কোণ দুটি সমান, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এই যে কোণ এ সি বি সমান 65 ডিগ্রি। তাহলে আমাদের বলা হয়েছে অবশিষ্ট কোণ দুটির মান নির্ণয় করো। তাহলে এই যে এ বি সির কোণ এ বি সির মানও 65 ডিগ্রি, কোণ এ সি বির মানও 65 ডিগ্রি, তাহলে আমাদের 2 নম্বরটি কিন্তু হয়ে গেল। এবার 3 নম্বর এক্সট্রা দেখো, এখানে কি বলা আছে? প্রমাণ করো যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণের সমান। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। ক্লাস 8-এও এটি আসছে বিধায় তোমরা এখনই ভালোভাবে ক্লাস 7-এর শিক্ষার্থীরা তোমরা শিখে ফেললো, যেন ক্লাস 8-এ যেয়ে তোমাদের এটি বুঝতে খুবই সুবিধা হয়। তাহলে আমরা এটা আমাদের সাধারণ নির্বাচন দেওয়া আছে, আমরা এখন একটা চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করে বিশেষ নির্বাচন লিখে ফেলবো। যেহেতু এটা চতুর্ভুজ আছে, তুমি যে কোনো একটা চতুর্ভুজ আঁকাই ফেলো, এখানে নির্দিষ্ট কোনো মাপ নেই, চতুর্ভুজ একটা আঁকলেই হবে।
তাহলে বিশেষ নির্বাচন কি হবে? বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, প্রমাণ করতে হবে যে এই এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান চার সমকোণ। এখন দেখো আমাদের পূর্ব অভিজ্ঞতা কি আছে, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে সেই অভিজ্ঞতার আলোকে আমরা এটা অঙ্কন করে ফেলবো, যে কোনো একটা কর্ণ যোগ করে ফেলবো। আমি এসি কর্ণই যোগ করে দিলাম, তাহলে আমরা লিখবো অঙ্কন এ কমা সি যোগ করি। কেন যোগ করলাম? আমরা ত্রিভুজ তৈরি করলাম, যেন আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি এই অভিজ্ঞতাটি এখানে কাজে লাগাতে পারি। এবার প্রমাণ, ত্রিভুজ এ ডি সি এ, দেখো এই ত্রিভুজে কি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই ডি এ সি কোণ প্লাস এই ডি কোণ প্লাস ডি সি এ কোণ সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ। আমরা দুই সমকোণ লিখলাম, দুই সমকোণ। দেখো এখানে আমরা ডিএসি মানে এই এই কোণটা বুঝাইছি, আর ডি মানে এই টোটালটা বুঝাইছি, আর ডিসিএ মানে এই অংশটা বুঝাইছি। পাশে লিখে দিবা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ, এটার নাম দিলাম আমি 1 নম্বর, আর এই গ্যাপ ওই কথাটি লিখবা। এবার আবার ত্রিভুজে, আবার ত্রিভুজ এ বি সি এ, এখানে কী পায় দেখো, এই বি এ সি কোণ প্লাস বি কোণ প্লাস বি সি এ কোণ সমান দুই সমকোণ, এটার নাম দিলাম আমরা 2 নম্বর সমীকরণ, এটা লিখবা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। এবার আমরা 1 আর 2 যোগ করব, 1 যোগ 2 যোগ করলে কী অবস্থা দাঁড়ায় দেখো, এই যে এটা লিখবো আমরা এই ডি এ সি কোণ প্লাস এই ডি কোণ প্লাস ডি সি এ কোণ, এটা তা লিখলাম, এবার এইটা লিখব প্লাস বি এ সি কোণ প্লাস বি কোণ প্লাস বি সি এ কোণ সমান এই দুই সমকোণ আর এই দুই সমকোণ 4 সমকোণ, তাহলে 4 সমকোণ। এবার লক্ষ্য করো এই ছবির দিকে দেখো, এই ডিএসি, ডিএসি মানে এইটা, আর ডিসিএ এই, আর বিএসি, আর দেখো ডিএসি আর বিএসি মানে এইটা, তার মানে এই খণ্ডের সাথে এই খণ্ড আমরা এক জায়গায় নিব, এই দুটোকে এক জায়গায় লিখি, এই যে ডি এ সি কোণ প্লাস এই বি এ সি কোণ, এই দুটোকে এক জায়গায় লিখলাম প্লাস। এবার ওই পাশে যাও, আমরা একটু কালি চেঞ্জ করে দিই, দেখতে বুঝতে যেন সুবিধা হয়। এবার দেখো এই ডি সি এ কোণ প্লাস এই বি সি এ কোণ, এই দুটো এক জায়গায় নিলাম, এইটা আর এইটা, আর আমার থেকে গেল এখানে বি কোণ
प्लस डि कोण समान चार समकोण, चार समकोण हो गेल। एखन देखो ये दुटा मिले ए लाल कलर ये दुटा मिले देखो ये दुटा मिले आमरा कि पाच्छि ए डि ए बी कोण आर ओई पाशे रे देखो ए एटा आर एटा मिले आमरा कि पाच्छि डि सि बी कोण ए जे डि सि बी कोण आर प्लस एखाने थेके जाच्छे बी कोण प्लस डि कोण समान चार समकोण। এখন দেখো ডি এ বি কোণ, এই যে ডি এ বি কোণ মানে আসলে আমাদের এটা এ কোণ, আর ডি সি বি কোণ আসলে এটা আমাদের সি কোণ, আর এই বি কোণ আমার থেকে গেল ডি কোণ থেকে গেল, এটা হচ্ছে চার সমকোণ, চার সমকোণ। সুতরাং এখান থেকে সাজায় দাও, সুতরাং আমরা বলে দেব এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান চার সমকোণ। আর যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে আমরা লিখে দেব প্রমাণিত। হ্যাঁ, তাহলে আমরা এই তিন নম্বর জ্যামিতিটাও সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তা আজকের ক্লাস এখানে আমি শেষ করছি, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে, আল্লাহ হাফেজ।